আমাদের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যে প্রোডাক্টটি দেখবো এটি হচ্ছে NK ব্র্যান্ডের ব্লোয়ার ফ্যান। আমরা অনেকে এটাকে ব্লোয়ার ফ্যান হিসেবে পরিচিত, অনেকে সেন্ট্রিফিউগাল ব্লোয়ার, আবার অনেকে এটা আমরা ইয়ার ব্লোয়ার হিসেবেও চিনি। হ্যাঁ, তো আমরা এটার মূলত যে বিষয়টা দেখাবো, এটার ভিতরে একটা ইমপ্লায়ার থাকে আর মূলত বাতাসটা সেন্ট্রিফিউগাল ব্লোয়ারে ডান পাশ থেকে এখান থেকে টানে, আর ডেলিভারি পার্ট যেটা সাকশন এখান থেকে হয়, ডেলিভারি পার্ট যেখানে এখান থেকে ডেলিভারিটা হয় বাতাসের। হ্যাঁ, মূলত ইয়ার ব্লোয়ারে এই ইমপ্লায়ারটা ঘুরলে এখান থেকে বাতাস টেনে এখান থেকে ডেলিভারি হয়। তো প্রোডাক্টটা দেখার পরে আমরা একটু স্পেসিফিকেশনটা দেখে নিই। এখানে লেখা আছে NK ব্র্যান্ড ব্লোয়ার ফ্যান, মডেলটা হচ্ছে NK130FL J1, মানে এটা J1 নামে বেশি পরিচিত। এটার পাওয়ার হচ্ছে 85 ওয়াট, 85 ওয়াট, আর ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, 50 হার্স, আর ইয়ার ফ্লো খুবই ভালো, 280 মিটার কিউব পার আওয়ার। প্রেশারটা তার থেকেও ভালো, প্রেশার হচ্ছে 300 PA, 300 PA, 300 মতো প্রেশার পাওয়া যাবে। আর এটার স্পেশালি সুবিধা হচ্ছে এই ফ্যানটার, এটার মোটরটা হবে পিওর কপার মোটর, বল বেয়ারিং। হ্যাঁ, এবং চায়না প্রোডাক্ট। তো আমরা যে প্রোডাক্টটা দেখছিলাম এটার ডিটেলসগুলো জানলাম, পাশাপাশি আমরা এটার মেজারমেন্টটা একটু জেনে নিই। এটার ভিতরের যে মাপটা আছে, ভিতরের মাপটা হচ্ছে আপনার গোল যেটা, এটা 4.5 ইঞ্চির মতো। হ্যাঁ, তো এখানে আমরা চাইলে যাদের কোনো ডাক্ট প্রয়োজন হলে ডাক্টও করতে পারি, আর প্রয়োজন না হলে এখান থেকে ডাইরেক্ট বাতাসটা টানবে। অনেকে পাইপ কানেক্ট করতে চায়, তারা চার কোনা একটা শিট নিয়ে ওয়ার্কশপ থেকে গোল পাইপ অথবা চার কোনা পাইপ বক্সের মতো করে নিতে পারে। আর ডেলিভারির ক্ষেত্রেও সেটা আমি বলে দিচ্ছি মেজারমেন্টটা আগে। এখানেও চাইলে ডাক অথবা অন্য কোনো কিছু যদি আপনারা পাইপ অ্যাডজাস্ট করতে চান পারবেন। ভিতরের মাপটা হচ্ছে, ভিতরে হচ্ছে 1.8 ইঞ্চ। হ্যাঁ, এবং এই দিকের মাপটা হচ্ছে 2.8 ইঞ্চ। ঠিক আছে, 2.8 ইঞ্চ, আর এদিকেও হচ্ছে আপনার 2.5 ইঞ্চের মতো। হ্যাঁ, 2.5 ইঞ্চ। আচ্ছা, আউটের মাপটা যদি কারো জানার দরকার পড়ে বলে দিচ্ছি আমি, এটা হচ্ছে 3.4, আর এদিকে আছে আপনার 4.5 ইঞ্চের মতো। তো এখানে যদি আমরা কোনো ডাক্ট অ্যাডজাস্ট করতে চাই বা কোনো নাট দিয়ে লাগাতে চাই সেটাও পসিবল হবে। তো এটা আমরা পাশাপাশি একটু ব্লোটা দেখবো, যেন আমরা আরেকটা ফ্যান অলরেডি রেডি করে রেখেছি ব্লোটা বোঝার জন্য বা প্রেশারটা বোঝার জন্য। বাতাসের ব্লো দেখে বোঝা যাচ্ছে যে কাগজগুলো অনেক দ্রুত উড়ে যাচ্ছে এবং ব্লোয়িংটা খুবই ভালো। এখান থেকে বাতাসগুলো সাকশন হচ্ছে আর এই সামনে দিয়ে ফ্যানের বাতাসটা ডেলিভারি হচ্ছে। তো এটাই ছিল মূলত সেন্ট্রিফিউগাল ব্লোয়ার আমাদের NK ব্র্যান্ডের। আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ।